এই জায়গা থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে। তবে আমি নিশ্চিত এটা বিদায় না, এটাই শুরু। কি বলেছিলাম না, শেষটা ওখানে হলেও শেষটা কিন্তু ওখানে হয়নি, ওটা ছিল আমাদের শুরু। এখন বাজে হচ্ছে 6:50 আর আমরা ভোর 4 থেকে বেরিয়েছি। আজকে আরেকটা ট্রিপের আমরা শুরু করতে যাচ্ছি। আমি এখন আছি কোথায় দেখে না তোমরা? যেমন বলে না, মেঘ না চাইতেই বৃষ্টি, মানে প্রবাদ বাক্য একটা আছে, মেঘ না চাইতেই বৃষ্টি, আর এখন শঙ্করটা চাইতেই আমরা। এখন আমরা বেরোবো, আমাদের একটু পরেই বেরোতে হবে। আমাদের আর একটা বন্ধু আস আরো দুইজনকে আনতে গেল। তো আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা একটু বলে দাও। আমরা আজ যাচ্ছি কোথায় তো? নবদ্বীপ মায়াপুর। মায়ার জালে আবদ্ধ মায়াপুর। যেমন এখানকার লোকেরা সুন্দর, তেমনি এই জায়গাটিও বেশ মায়াবী। ইস্কনের মন্দির, পৃথিবীর সবচেয়ে বড় ইস্কনের এই মন্দিরটি আমাদের পশ্চিমবঙ্গের মায়াপুরেই অবস্থিত। পৃথিবী জুড়ে 850 ইস্কনের মন্দিরের প্রধান কার্যালয় হলো আমাদের পশ্চিমবঙ্গের 113 মিটার উচ্চতা বিশিষ্ট মায়াপুরের এই মন্দিরটি। আমাদের রাইডটা কিন্তু শুরু হয়েছে 4 সময়, তো সেইখান থেকে দেখে নাও। ওকে, তো বন্ধুরা আমাদের রাইডটা হচ্ছে এখান থেকে শুরু। এখন দেখতে পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার। আমরা প্রায় 4:05 দিকে বাড়ি থেকে বেরিয়েছি, এখন বাজে 4:20। তো আমরা এবার কিছুক্ষণের মধ্যে হাইওয়েতে উঠে যাবো। চলো, তোমার সাথে দেখা হচ্ছে। দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি। এখন হলদিয়ার হাইওয়ে ছেড়ে এখন আমরা কলকাতাগামী হাইওয়েতে উঠে পড়েছি। অন্ধকারটা কেটে গিয়ে আকাশে কেমন ভোরের ফুটফুটে আলোটা ফুটেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। তো আমরা এখন পৌঁছে গেছি বালি ব্রিজ। আমরা এখান থেকে চললাম টুকটুক করে, কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাবো শঙ্করদার বাড়ি, তারপরে ওখান থেকে হবে আমাদের একসাথে জার্নি স্টার্ট। ওকে, তো এই হচ্ছে সেই ঐতিহাসিক গলি যেখানে শঙ্করদা সমস্ত কিছু ভিডিও টিডিও বানায়, ঠিক আছে? মানে এটা আছে, সামনে একটা গলি আছে। তো এখান থেকে আমাদের রাইডটাও শুরু করতে হবে। এখন অলরেডি মানে 7 কাছাকাছি বেজে গেছে, তো এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। কি তো বুতাই তো? একদম একদম। তো চলো, এখানে আর টাইম ওয়েস্ট না করে বেরোনো যাক। ওকে, তো আমাদের রাইডটা কিন্তু এখান থেকে হয়ে গেছে শুরু। মানে শুরু আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছিল, বাট এখন আমাদের শঙ্করদার বাড়ি থেকে জার্নি স্টার্ট হয়ে গেছে। বালি হয়েই যাব আমরা, তারপরে গুগল বাবাজি সেটা দেখাবে, সেই রাস্তা ধরেই আমরা যাব। সো দেখতে থাকো। তো আমাদের অ্যাকচুয়ালি প্রচণ্ড খিদে পেয়েছে, তো রাস্তায় মানে আমাদের কোনো কিছু এখন অব্দি খাওয়া হয়নি। সেই 4 থেকে বেরিয়েছি ভোর 4, তো এখন গিয়ে কোথাও কিছু খাবো। ওকে, তো আমরা এখন দাঁড়িয়ে গেছি ব্রেকফাস্টের জন্য। আমরা এখানে যেখানে এসেছি এটা হচ্ছে নন্দবীতি ভোজনালয়। এখানে কি রকম খাওয়া দাওয়া পাওয়া যায় কি না হয় সেটা আমরা দেখবো। তো ব্রেকফাস্টে কি কি আছে সবই তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। প্লেটে দেখতে পাচ্ছ আমরা অর্ডার করেছি চিকেন পরাঠা, তার সাথে ডাল ফ্রাই, পেঁয়াজ আর আচার। তো গাইজ, আমরা খেতে এসেছি নন্দবীতি ভোজনালয়। এখানে খাওয়া দাওয়া খাওয়ার পরে মানে কি বলবো, না পেট ভরেছে না মন ভরেছে, এত ওর্স খাওয়া দাওয়া। সকালের ব্রেকফাস্টটাই যদি ভুলভাল হয় তাহলে মানুষের কি মস্তিষ্ক ঠিক থাকবে? এতক্ষণ টাইম দেওয়ার পরেও ভুলভাল খাওয়া দাওয়া। 80 করে দাম দিলাম, 85 গাইস। নাম হচ্ছে চিকেন পরোটা, বাট কোনো চিকেনের কোনো পিসও পাইনি। চিকেনের পুরো ডাস্ট মানে ভীমা জানি না। আর মানে আমরা মানে একটা পরোটা থেকে 4 পিস হয়েছে, আমরা খালি খেয়েছি খুবই, তার পিস ফেলে দিয়েছি আমরা গাইস। মানে কিছু করে ফেলিনি, মানে খেতে পারিনি আমরা, ওয়েস্ট করতে চাইনি, বাট আমরা মানে মানে খেতে পারলাম। ওই কিছু ভালো না, মানে সব বেকার। মানে ভাই বলবো তোমার এখানে কেউ এসো না, বেকার। ওকে, তো চলো আমাদের ডেস্টিনেশন যেটা সেখানে চলো। Like a light lighting up in the dark, you make it right, I forgot how to act, it's so classic. উড়তা পাঞ্জাব, যাও 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 যাও। একটা বাম্পার ছিল দেখেনি, ওরা বাম্পার প্রতি উড়ে চলে এসছে উড়তা পাঞ্জাব। ও ভাই সাহেব, পেট কিন্তু ও যাই হোক, এখানকার দৃশ্যটা কিন্তু খুব ভালো। এখন চলে এসেছি মায়াপুর যাওয়ার ফেরিঘাটে। তো এইখানে হচ্ছে ফেরিঘাট, এখান থেকে আমরা লঞ্চ মানে ভেসেল টাইপের পার করে তারপরে আমরা মায়াপুরের ওখানে যাব। তো আপাতত চলো টিকিট টিকিটগুলো কাটা যাক। এখান থেকে নামাতে হচ্ছে না, এই সিস্টেমটা বেশ ভালো করেছে। A few minutes later লাগেনি এই বাস, তো না স্লিপ করে গেছে, স্লিপ করে গেছে আর কি। চলো চলো চলো, ক্যামেরাটা বন্ধ করলাম। আর সঙ্গে সঙ্গে হচ্ছে মিঠুনদার গাড়ি স্কুটি নিয়ে পড়ে গেছে, স্কিড করে গেছে চাকা। বাস তো এগুলো তো ওই জন্য স্কিড করে গেছে আর কি চাকাটা। ওকে,
ফেরিঘাটটা যখন পেরিয়ে এলাম তারপরে চিত্রটা ঠিক এইরকম। মায়াপুরে যাওয়ার পথেই এই ফেরিঘাটটা। ও বাবা ভাই সাহ, টানো 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 গাইস, আমরা মোটামুটি পার্কিংয়ের জন্য জায়গা পেয়েছি হচ্ছে এইটা। আমরা তিনটে গাড়ি পার্কিং হবে এখানে ঘরের ভেতরে। ওকে বন্ধুরা, তো বহু যুদ্ধের পরে আমরা এখন চলে এসেছি মায়াপুর, মানে পেছনে মন্দির আছে, তোমাদেরকে সবই দেখাবো। গরমের জন্য লিচি ড্রিঙ্কস কেনা হচ্ছে, আমাদের প্যাকেট ধরে দিয়ে দিয়েছে লিচি ড্রিঙ্কস, ছটাই আছে তো, বাস বাস ওই জন্যই দিয়েছে, নালে দিত। এখন টাইম হচ্ছে 12:31, মানে এতটা রাস্তা খারাপ আমাদের, যেটা হলদিয়া থেকে কলকাতা এলাম 130 কিলোমিটার মতো, ওখানে আমাদের 1.5 ঘন্টা মতো সময় লেগেছে, আর এখানে আমাদের সময় লেগেছে মানে 3-4 ঘন্টা সময় লেগে গেছে। চার ঘন্টা কিছু করার নেই। আমরা তখন থেকে বলছি যে আমরা মায়াপুর যাচ্ছি। তো মায়াপুরের ফেমাস জিনিসটা কোনটা, মানে যেটা সব থেকে বেশি, যেটার জন্য মানুষ এখানে আসে, সেই জিনিসটা কোনটা? সেটা হচ্ছে ইস্কনের মন্দির, যার ফুল ফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। তো এখানে বেসিক্যালি শুধু মানে ইন্ডিয়ান লোকেরা নয়, এখানে ইন্ডিয়ান লোকেদের ভিড় তো আসেই, তার সাথে সাথে কিন্তু ফরেনারদের ভিড়টাও এখানে প্রচুর। এখন অলরেডি আমরা দেখতে পাচ্ছি মানে অনেক ফরেনার এখানে অলরেডি প্রেজেন্ট আছে। তো গাইস ফাইনালি আমরা এখন এখানটাতে আছি, আর দাদা ভিডিও করছিল, তো অনেকক্ষণ থেকে আমরা এখানে রেস্ট নিচ্ছি। তার একটাই কারণ, আমাদের যে এখানটাতে 4 নম্বর যে এই 1 নম্বর গেট বন্ধ কাজ হচ্ছে, তো 4 নম্বর থেকে আমাদের আসতে হয়েছে, মানে অনেকটা ঘুরে ঘুরে আসলাম। মানে আমি তো এখানকার জানতাম না, দাদা এখানে প্রথমবার এসেছিল, তো দাদার এই আইডিয়াগুলো আছে। তো 4 নম্বর গেট থেকে যখন আমরা এলাম, এখানে অনেকটা জায়গা মানে অনেকটা জায়গা ঘুরে ঘুরে তারপর আসতে হয়েছে। তো গাইস কোনো ব্যাপার না, চলো এখন যাই একটু পাশ থেকে তোমাদেরকে দেখাই সব কিছু। ওকে, তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে মন্দির মানে মেইন যে মন্দিরটা, তার ভেতরে ঢুকতে গেলে বাইরে ওখানে কাউন্টার আছে, যেখানে তোমাদের ফোন বা ক্যামেরা জাতীয় যে কোনো জিনিস মানে মোবাইলও ওখানে সাবমিট করে তোমাদেরকে যেতে হবে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে এখানকার টাইমিংসটা হচ্ছে মানে 1টা থেকে দুপুর 1টাতে, হ্যাঁ 1টা অবধি খোলা থাকে, আবার 1টা থেকে 4টা অবধি বন্ধ থাকে একদম। তো এখানে তোমরা যদি বাপ রে বাপ সব বসে লাঞ্চ ফাঞ্চ করছে, আমরা ভাবছি এখানে হচ্ছে আমাদের লাঞ্চটা সেরে নেব। দুপুর হয়ে গেছে, আমাদের সেরকম কিছু খাওয়া হয়নি। রেস্টুরেন্টটা দেখছো, এই রেস্টুরেন্টটাতে খুব ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়, মানে এমনকি এখানে যে থালিটা, এতগুলো মানে মেনু আছে, এর মধ্যে এতগুলো ডিশ আছে, যেটা সত্যি কথা বলতে আমি যদি খেতে পারতাম দেখাতাম, কারণ এখানে সত্যি কথা বলতে প্রচণ্ড ভিড়, আর এখানে জায়গা পাওয়াটা হচ্ছে সব থেকে বড়ো একটা ম্যাটার। তো এখানে জায়গা আমরা পেলাম না, তো আমরা এখন যাচ্ছি অন্য একটা কোথাও, যেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া খাবো। আচ্ছা, এখানে দূরে এগুলো হচ্ছে থাকার মতো জায়গা করা আছে, এখানে এসে তোমরা নাইট স্টে করতে চাইলে এখানে এটা পসিবল। আর এছাড়াও হোটেল আছে, অনেক জায়গা আছে সেখানে, আমরা এখানে সবাই বসেছি একটু রাস্তার মধ্যে রেস্ট নেওয়ার জন্য। আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, তোমাদের আগেই বলেছি যে টাইমিং এর একটা ব্যাপার আছে, তো সেই জন্য কপ থাকে, তো মানে 1টা দিয়ে বন্ধ হয়ে যায়, 1টা থেকে আবার 4টের পরে খোলে, বাট আমাদের এখনই বেরোতে হবে, তার কারণ আমারও একটু দরকার আছে, আর এখান থেকে 5 ঘন্টা লাগে আমাদের বাড়ি যেতে। আর সব থেকে বড় কথা হচ্ছে খিদে পেয়েছি, এখন আমাদের বাইরে খেতে যাবো, আর ভিতরে খাওয়ার জায়গা আছে, যেখানটাতে অনেক ভিড়, অনেক আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওই জন্য আর কিছু করার নেই, এখন আমাদের বেরোতে হবে। 4 নম্বর গেট থেকে বেরিয়ে আমরা এখানে একটু টোটো ধরে একটু সাইডে এসেছি, বাইরে এখানে একটাই ভালো রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে আরকে ক্যাফে রেস্টুরেন্ট, তো এখানেই আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখি এখানে তার খাওয়া দাওয়া কেমন, শুধু এক্সপেরিমেন্ট করে যাচ্ছি, প্রথম থেকে সকালবেলা যেখানে খেলাম তার তো খাওয়া দাওয়া একদম জঘন্য। ওকে, তো এখানে আমাদের চলে এসেছে স্পেশাল ভেজ থালি, যার মধ্যে 3 রকমের সবজি, 1 রকমের ডাল, ভাত, পাঁপড়, তার সাথে দই, মিষ্টি, পায়েস এগুলো থাকবে। খেলাম কেমন কি লাগলো? না না, খাওয়া দাওয়াটা সবই ভালো আছে, সবই ঠিক হলো। তো মানে তুমি নাকি 7-8 ভাত নিয়েছো? না না, 7 আমি হয়তো 4টে নিয়েছি, হয়তো তপু নিয়েছে 8টা। এই শালা, তো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে মানে যেখানে আমরা বাইক রেখেছিলাম সেখানে চলে এসেছি দোকানের ভেতরে, এখান থেকে বাইক নেবো, দেন বাড়ির উদ্দেশ্যে বেরোবো। আমাদের এখন এটাকে টাটা বলে দেওয়ার সময় হয়েছে গেছে, আমরা এবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে, তো চলো টাটা মায়াপুর।
ওকে বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:05 আর আমাদের ট্রিপ হচ্ছে, ট্রিপটা এখানে শেষ হয়েছে, বাট আমাদের জার্নিটা এখনও বাকি আছে। কারণ এখান থেকে আমরা যাবো বাড়ি, এখনও আমাদেরকে প্রায় নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার মতো জার্নি করে যেতে হবে বাড়িতে। তো শঙ্কর দা এখন এখানে ক্লান্ত হয়ে গেছে গাইস, তাই বসে রেস্ট নিচ্ছে, রেস্ট নিচ্ছে। কাকিমার সাথে মিট হলো, সীমার সাথে কথা হলো, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখন বাজে রাত্রি 11টা আর সবেমাত্র বাড়িতে এলাম, রাত্রিবেলা ডিনার কমপ্লিট, এবার হচ্ছে ঘুমোনোর পালা। তো তোমরা যদি এত দূর অব্দি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিও, আর আমাকে যদি এত দূর অব্দি সহ্য করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, স্টে সেফ, বি হ্যাপি।